आज आपनादेर साथे परिचय करिए देव चंदननगरेर किछु आदिकार्तिक ठाकुरेर साथे। आदिकार्तिक ठाकुरेर मध्ये प्रथम जे ठाकुरटा पड़े सेटा होच्छे सर्षेपाड़ार कार्तिक गणेश। आपनारा सर्षेपाड़ा एले ई कार्तिक गणेशके एकबार देखे जाबेन। आर ई कार्तिक ठाकुरटा तैरी करे आदि मा जिनी तैरी करेन उनी। ओई जन्य आदि मायेर चोखेर साथे ई कार्तिक ठाकुरेर चोखेर अनेक मिल आछे। আর এর বয়স এখনো পর্যন্ত জানা যায়নি, ওই জন্য আনুমানিক বয়সই বলে। আর এখানকার লাল গণেশটাও খুব সুন্দর দেখতে লাগে। আপনারা সর্ষেপাড়া চলে আসুন আর এই ঠাকুরটা দেখে নিন। এখন আমরা চলে এসেছি বিবিরহাট চরকতলায়। এইখানকার চরকতলার যে কার্তিক ঠাকুর তার বয়স 197 বছর। আর চরকতলার কার্তিক ঠাকুর হচ্ছে লড়াই কার্তিক। দেখুন লড়াইয়ের পোজেই ওই জন্য বসে রয়েছে, হাতে তীর ধনুক একদম টান টান করে, যাতে যখন তখন তীর ছেড়ে দিতেই পারে কার্তিক ঠাকুর। আর বেশ সুন্দর ফুল ফুল দিয়ে একটা ফুল গাছ করে একটা খুব সুন্দর সাজানোর চেষ্টা করেছে এখানকার বারোয়ারির ছেলেরা। এটাও আপনারা দেখে যেতে পারেন, একদম রাস্তার ওপরেই পুজো, যেখানে চরকতলার জগদ্ধাত্রী ঠাকুর হয় ঠিক সেই জায়গাতেই এই লড়াই কার্তিক থাকে। আর আপনারা এখানে আসুন, অনেক পুরনো পুজো, আর কয়েকদিনের মধ্যেই 200 বছর পার করে ফেলবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখন আমরা চলে এসেছি বৈদ্যপ্রথা ধূমকার্তিকের কাছে। ধূমকার্তিক অন্য বছর অনেকটাই বড় হয়, এবছর করোনার কারণে তারা একটু ছোট ঠাকুর করেছে। দেখতেই পাচ্ছ সেই ঠাকুরটা তোমরা, প্রায় 183 বছর বয়স এই ধূমকার্তিকের। এই ধূমকার্তিকটা অন্যান্যবার বেশ বড় হয়, এদের পজিশনও হয়, আমরা দেখি। এবছর তো পজিশন হচ্ছে না, এখানকার বারোয়ারি লোকেদের সাথে জানলাম অনেক লোক এখানে পুজো দিতে এসেছিল যখন আমরা সন্ধ্যেবেলা গেছিলাম, বেশ জাগ্রত। ওনারা বললেন এখানে অনেক বাইরে থেকেও নাকি পুজো দিতে আসে, খুবই জাগ্রত। এই দেখো কত লোক পুজো দিয়ে গেছে অলরেডি, তখন বিকেল বিকেলবেলা তখনই চলে এসছে, রাত্রিবেলা পুজো হবে। ধূমকার্তিকও বেশ পেছন দিকটা সুন্দর ময়ূরের মানে পালক দিয়ে আর কি একটা চালচুক্তি তৈরি করেছে, সুন্দর দেখতে লাগছে সেটা। আমরা তোমাদেরকে দেখাচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর চন্দননগরের এই কার্তিক ঠাকুরগুলো তোমরা একবার দেখে নিও, পারলে আরও শেয়ার করে দিও, যাতে চন্দননগরের এই কার্তিক ঠাকুরগুলোর নাম আরও বাড়ে, লোকে আরও দেখতে আসে। আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে, ভালো লাগলে ঠাকুরগুলো একবার দেখে নিও। টাটা, বাই বাই, আজকে এইটুকুনি বলার ছিল। আর তোমাদের এই তিনটে চন্দননগরের ঐতিহ্যপূর্ণ ঠাকুরকে দেখালাম।